আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের এই ভিডিওটি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। আমি একটি ভিডিও করে কিন্তু তোমাদের এই যে এই বইয়ের দুটো পার্ট, একটি বাঙালি শিল্প সংস্কৃতি আর একটি ভাষা, দুটি পার্ট থেকে কিন্তু সাজেস্টিভ কোশ্চেন করে দিয়েছি। এখান থেকে একটা সাজেস্টিভ কোশ্চেন করে দিয়েছি যেগুলো পড়লে তোমাদের 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং স্কুলের টেস্ট পরীক্ষা কমন পড়বে। আরেকটি ভিডিও করে কিন্তু আমি ভাষা থেকেও সাজেস্টিভ কোশ্চেন করে দিয়েছি, সেখানেও বলে দিচ্ছি সেই কোশ্চেনগুলো যদি ভালো করে পড়ে যাও। খুব অল্প প্রশ্ন ছিল, খুব অল্প প্রশ্ন আছে ভিডিওটিতে এবং খুব সাজেস্টিভ প্রশ্ন, ওগুলো পড়লে কিন্তু ওখান থেকে কমন পাবে, সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। তো কোনো কোনো টেক্সটের, যেমন এই যে এই অধ্যায়টিকে আমি বলেছি একটু হালকা করে দেখতে 2021 উচ্চ মাধ্যমিকের জন্য, আর এই অধ্যায় থেকে যে সাজেস্টিভ কোশ্চেনগুলো আমি করেছিলাম সেগুলোর কিন্তু অ্যান্সার তোমাদের ভিডিও করে আমি দিয়ে দিয়েছি। আর বাংলা চলচ্চিত্রের কথা এই অধ্যায়টিরও কিন্তু যে সাজেস্টিভ কোশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলোর কিন্তু অ্যান্সার আমি ভিডিও করে দিয়ে দিয়েছি, প্রত্যেকটির আলাদা আলাদা ভিডিও করে দিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি দেখে নিও, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের কিন্তু এরকম ভিডিও আসতেই থাকবে খুব সাজেস্টিভ প্রশ্ন নিয়ে এবং খুব সাজেস্টিভ সুন্দর স্মার্ট একটা অ্যান্সার কোয়ালিটি নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও করবো সবসময়। তো আজকে যেটা দেব, আজকে এই যে পার্টটি বাঙালি ক্রীড়া সংস্কৃতি, এই ক্রীড়া সংস্কৃতি অধ্যায় থেকে তোমার যে সাজেস্টিভ কোশ্চেনগুলো দিয়েছিলাম, অর্থাৎ এই যে কোশ্চেনগুলো, 1 নম্বর দাবা খেলায় বাঙালির অবদান আলোচনা করো, 2 নম্বর সার্কাসে বাঙালির অবদান আলোচনা করো, 3 নম্বর সাঁতারে বাঙালির অবদান আলোচনা করো, এই যে তিনটি প্রশ্ন দিয়েছিলাম এই তিনটি প্রশ্নের মধ্যে আজকে দুটি প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের আমি দেবো। এবং এই তিনটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তিনটি প্রশ্ন থেকেই একটা প্রশ্ন কমন পেয়ে যাওয়ার প্রবল চান্স আছে তোমাদের 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং স্কুলের টেস্ট পরীক্ষায়। তো এই যে তিনটে প্রশ্ন, এই তিনটে প্রশ্নের মধ্যে আজকে দুটি প্রশ্নের অ্যান্সার দেবো। তো কোন দুটি প্রশ্ন উত্তর অ্যান্সার দেবো সেগুলো আমরা চলো দেখে নিই ভিডিও করে। এক নম্বর প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? প্রশ্নবোধক চিহ্ন, ওর সঙ্গে লিখবে এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। আমি যে সাজেস্টিভ প্রশ্ন করেছিলাম সেখানে ছিল দাবা খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, তার সঙ্গে একটা লেজুর প্রশ্ন আমি জুড়ে দিয়েছি। আচ্ছা, তো এই একটা এক্সট্রা প্রশ্ন শর্ট প্রশ্ন শিখে ফেলাই যায়। যাই হোক, প্রশ্ন ছিল এটা, এবার তার উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা উত্তরটা কিন্তু খাতায় লিখে নাও। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন রাবণের স্ত্রী মন্দোদরী। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন রাবণের স্ত্রী মন্দোদরী। তো এই যে পরের প্রশ্ন অ্যান্সারটা, এবার এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচিত, পরের প্রশ্ন অ্যান্সারটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। পরে এটাই কিন্তু মেইন প্রশ্ন। দেখো, উনিশ শতকের প্রথমার্ধে বাংলায় দাবা খেলার সূচনা হয়। প্রথম পয়েন্টস, দাবা খেলার ক্লাব এখানে লেখা আছে 1850 খ্রিস্টাব্দে জন কোচরানে COCHRANE কোচরানে এর প্রচেষ্টায় ক্যালকাটা চেস ক্লাব কথাটা সিঙ্গেল করে রাখবে ভারতে প্রথম দাবা খেলার ক্লাব গঠিত হয়। প্রখ্যাত বাঙালি দাবারু মহেশচন্দ্র ব্যানার্জিকে ক্যালকাটা চেস ক্লাব আমন্ত্রণ জানায়। এগুলো একটি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, প্রাণকৃষ্ণ কুণ্ডু এখানে লিখবে অল ইন্ডিয়া চেস ফেডারেশন স্বীকৃত WBCA বাংলার দাবা খেলার উন্নতির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এমনকি এদের উদ্যোগে এ রাজ্যে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ তৈরি হয়। দাঁড়ি, 1961-তে প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপ বাংলায় অনুষ্ঠিত হয়। দাঁড়ি, চ্যাম্পিয়নের খেতাব জেতেন প্রাণকৃষ্ণ কুণ্ডু। গেল, এবার নেক্সট পয়েন্ট, দিব্যেন্দু বড়ুয়া বাংলা থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হন। দিব্যেন্দু বড়ুয়া 1991 খ্রিস্টাব্দে। দাঁড়ি, 1982 সালে মাত্র 16 বছর বয়সে দিব্যেন্দু বড়ুয়া বিশ্বের 2 নম্বর দাবারু
ভিক্টর কসময়কে হারিয়ে বাজিমাত করেন। খেলোয়াড় জীবনে তিনি তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হন। দাবা খেলায় তার এই সাফল্যের জন্য তাকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়। নেক্সট পয়েন্ট, সূর্যশেখর গাঙ্গুলি। সূর্যশেখর গাঙ্গুলি এখানে লিখবে, আর এক কৃতি বাঙালি দাবাড়ু হলেন, দাবাড়ু বলেন রসুনের, হ্যাঁ, আর এক কৃতি বাঙালি দাবাড়ু হলেন সূর্যশেখর গাঙ্গুলি। মাত্র 19 বছর বয়সে তিনি গ্র্যান্ড, পরে বেঁধে যাচ্ছি, মাস্টার হয়ে সাড়া ফেলেছিলেন। 2003-2004 সাল পর্যন্ত টানা 6 বার জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়ে সূর্যশেখর দাবায় রেকর্ড করেছিলেন। 2009 সালে তিনি এশিয়ার সেরা দাবাড়ুর কৃতিত্ব অর্জন করেন। 2005 সালে তাকে অর্জুন পুরস্কার প্রদান করা হয়। নেক্সট পয়েন্ট, সন্দীপন চন্দ। সন্দীপন দন্ত নয় দীর্ঘ, কিন্তু সন্দীপন চন্দ এখানে লিখবে, প্রতিভাবান এই দাবাড়ু 2002 সালে গ্র্যান্ড মাস্টার হন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে তিনি অংশ নিয়েছেন। নেক্সট পয়েন্ট, অন্যান্য উল্লেখযোগ্য দাবাড়ু। দেখো, বাংলার উল্লেখযোগ্য দাবাড়ুরা হলেন, নীলোৎপল দাস ব্র্যাকেটে গ্র্যান্ড মাস্টার 2005 ব্র্যাকেট ক্লোজ, দীপ সেনগুপ্ত ব্র্যাকেটে গ্র্যান্ড মাস্টার 2010 ব্র্যাকেট ক্লোজ কমা, সপ্তর্ষি রায় চৌধুরী ব্র্যাকেটে গ্র্যান্ড মাস্টার হাইফেন দে 2013 ব্র্যাকেট ক্লোজ কমা, শুভ্রজিৎ সাহা, তারপর সপ্তর্ষি রায়, এটা কিন্তু সপ্তর্ষি রায় চৌধুরী ছিল আর এটা সপ্তর্ষি রায় কমা, সমক পালিত কমা, সায়ন্তন দাস কমা, রক্তিম বন্দ্যোপাধ্যায় কমা, দীপ্তায়ন ঘোষ প্রমুখ। এভাবে পয়েন্ট করে করে লিখবে। এবার আমি জাস্ট নেক্সট পয়েন্ট বলেছিলাম, আরেকটি অ্যান্সার দেবো আরেকটি প্রশ্নে, সেটা হচ্ছে সাঁতারে বাঙালিদের কৃতিত্ব আলোচনা করো। দেখো অ্যান্সারটি কী আছে, নদীমাতৃক বাংলাদেশের বাঙালিরা সাঁতারে অভ্যস্ত হলেও স্বতন্ত্র ক্রীড়া হিসেবে এটি বেশ জনপ্রিয় হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের বাঙালিরা সাঁতারে অভ্যস্ত হলেও স্বতন্ত্র ক্রীড়া হিসেবে এটি বেশ জনপ্রিয় হয়েছে। প্রথম সাঁতারু মিহির সেন প্রথম ভারতীয় হিসেবে 1958 সালে 27শে সেপ্টেম্বর ইংলিশ চ্যানেল পার হন। ইংলিশ চ্যানেল বিজয়িনী আরতি সাহা মহিলা ক্রীড়াবিদ হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। একাধিকবার তিনি রাজ্য চ্যাম্পিয়ন, সাঁতারের বিভিন্ন ইভেন্টে তিনি রেকর্ড এর অধিকারী। গঙ্গাবক্ষেও দূরপাল্লার সাঁতারে আরতি সাহার কৃতিত্ব অনস্বীকার্য। পরবর্তীকালে বুলা চৌধুরী পরপর 2 বার ইংলিশ চ্যানেল পার হয়ে বাঙালি হিসেবে সাঁতারকে জনপ্রিয় করেছেন। একটা কথা মনে রেখো, এই অ্যান্সারগুলোতে যে বলছি না তোমাদের, প্রথমে যেটা বললাম মিহির সেন, তারপরে বললাম আরতি সাহা, তারপরে বললাম বুলা চৌধুরী, এগুলো কিন্তু তোমরা আলাদা আলাদা পয়েন্টস করে লিখতে পারো। আমি এখানে পয়েন্টস করে দিইনি, তোমাদের যদি মনে হয় এগুলো পয়েন্টস করবে আলাদা আলাদা, তাহলে পয়েন্টস করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পিছিয়ে পড়া, যাই হোক, যেটা বলছিলাম, পিছিয়ে পড়া দেশ হিসেবে অন্যান্য উন্নত দেশের প্রতিযোগীদের সাথে এরা রীতিমতো সাফল্যের সঙ্গে সাঁতার প্রতিযোগিতায় সাফল্য ছিনিয়ে এনেছেন। দুঃসাহসী মনোভাব কমা অনমনীয় জেদ বাঙালি সাঁতারুদের সাফল্য অর্জনের পথে বিশেষ ভূমিকা পালন করেছে। ব্যাস, একদম যদি পয়েন্ট করে ফেলো, পয়েন্ট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনসারটি লিখবে। তো তোমাদের আরেকটি প্রশ্ন বাকি থাকলো এই পার্ট থেকে, সেটাও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, এবং তোমাদের যে সাজেশন বাকি প্রশ্নগুলো করছে সেগুলোর অ্যান্সারও কিন্তু আস্তে আস্তে আমি সব দিয়ে দিবো। তোমরা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাবে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, এবং তোমার বন্ধুদের ভিডিওটি শেয়ার করতে পারো, তাহলে তাদেরও ভালো লাগবে। অবশ্যই ভালো থাকো সবাই, ধন্যবাদ।